ভয়পাট বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম পিনাকি ভট্টাচার্যের ঐতিহাসিক বই স্বাধীনতা উত্তর বাংলাদেশ। আজকে 21তম পর্ব। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার 6 মাসও অতিক্রান্ত হয়নি, অথচ 72-এর 21 জুন সাপ্তাহিক হক কথার সম্পাদককে গ্রেফতার করা হয়। বিস্ময়করভাবে এই গ্রেফতারের 26 দিন পর শেখ মুজিব বলেন, তার সরকার কোনো দিনই সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করবে না। এর মাস দেড়েক পর আগস্ট মাসে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কুরবান আলী দৈনিক বাংলায় এক সাক্ষাৎকারে বলেন, সংবাদপত্রকে অবাধ স্বাধীনতা দেওয়া যেতে পারে না। ঠিক তার পরের মাসের 6 তারিখে গ্রেফতার হলেন সাপ্তাহিক মুখপাত্র ও স্পোকসম্যান সম্পাদক ফয়জুর রহমান। পরদিন চট্টগ্রামে দেশ বাংলা পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া হয়। 73-এর 1 জানুয়ারি ইউসিস অফিসের সামনে পুলিশ ছাত্র ইউনিয়নের 2 ছাত্রকে গুলি করে হত্যার পর দৈনিক বাংলা টেলিগ্রাম বের করায় সম্পাদক মণ্ডলের সভাপতি হাসান হাফিজুর রহমান ও সম্পাদক তোয়াব খান তাদের চাকরি হারান। পত্রিকার সাংবাদিক কর্মচারীরা শেখ মুজিবের কাছে এর প্রতিকার দাবি জানালে মুজিব বলেন, আমার কাগজে এসব কি লিখেছ? তোমাদের নীতি থাকে প্রেস ক্লাবে ফলিও, নিজেদের ড্রয়িং রুমে ফলিও, আমার কাগজে এসব চলে না। দৈনিক বাংলার 2 জনের চাকরি যাবার পর 5 জানুয়ারি শেখ শহীদ বললেন, দৈনিক বাংলা পত্রিকা থেকে 2 জন পাকিস্তানি দালালকে অপসারণ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নামের আগে জাতির পিতা ও বঙ্গবন্ধু না লিখলে পত্রিকার অস্তিত্ব বিপন্ন হবে। এর 9 দিন পর শেখ আব্দুল আজিজ এই বলে মন্তব্য করলেন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার বদ্ধপরিকর। এর পরের ইতিহাসও লাগাতার কলঙ্কের। 73-এর 29 মার্চ গণকণ্ঠের সাংবাদিকদেরও জোর করে অফিস থেকে বের করে দেয়া হয়। 13 মে বন্ধ করে দেয়া হয় দৈনিক স্বদেশ, নিজেরা অযোগ্য প্রশাসক সেজে এটি বন্ধ করেন। 18 জুন গ্রেফতার করা হয় নবযুগ সম্পাদককে। 29 জুন সাংবাদিক ইউনিয়ন থেকে বলা হয়, সত্য বলা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, আমরা হুমকির মুখে সীমিত স্বাধীনতায় কাজ করছি। 12 আগস্ট দেশ বাংলা বন্ধ করে দেয়া হয়। 23 নভেম্বর সাপ্তাহিক ওয়েব পত্রিকাকে উচ্ছেদ করা হয় আদালতের ইনজাংশন উপেক্ষা করে, গ্রেফতার করা হয় সম্পাদককে। গণকণ্ঠসহ অন্যান্য পত্রিকার উপর বারবার হামলার প্রতিবাদে 74-এর 16 জানুয়ারি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে বলে, বিভিন্ন মহলের নিকট হতে সাংবাদিকদের প্রত্যক্ষ ও পরোক্ষ ঘোষিত অঘোষিত নানা রকম হুমকি, প্রাণনাশ ও প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার হুমকির সম্মুখীন হতে হচ্ছে। দেশের সংবাদপত্রের স্বাধীনতা নেই বলেই এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। 74-এর 17 মার্চ গণকণ্ঠ বন্ধ করে দেওয়া হয়। গ্রেফতার করা হয় পত্রিকার সম্পাদক আল মাহমুদ ও আরও কয়েকজন সাংবাদিককে। পরে আবার চালু হলেও হামলা চলতে থাকে। 30 জুন পুলিশ গণকণ্ঠের অফিসে ঢুকে পত্রিকার সাজানো ফরমা ভেঙে দিয়ে আসে। জুলাই মাসে প্রাচ্যবার্তার সম্পাদককে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের ইস্টার্ন এক্সামিনার পত্রিকা বন্ধ করে দেয়া হয়। 16 ডিসেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় অভিমত সম্পাদক আলী আশরাফের বিরুদ্ধে। 1973-এর 23 ডিসেম্বর সন্ধ্যায় লাহোর থেকে বিমানে এলেন অনেক বাঙালি সামরিক অফিসার যারা মুক্তিযুদ্ধের সময় বন্দি ছিলেন। তেজগাঁও বিমানবন্দরে নেমেই তারা দেশের মাটি চুম্বন করলেন। আলো আধারিতে এই ভগ্ন চূর্ণ তেজগাঁও বিমানবন্দরও তখন তাদের চোখে স্বর্গপুরীর মতো দেখাচ্ছিল। পাকিস্তান ফেরত সেনা অফিসারদের অভ্যর্থনা জানানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে সেখানে কেউ উপস্থিত ছিলেন না। পাকিস্তানে বন্দি দশায় প্রাণ হাতে নিয়ে স্ত্রী কন্যাদের ইজ্জতের ভয়ে মৃতপ্রায় হয়ে এই অফিসাররা বন্দিশালা ছিলেন। কাঁটাতারের বেড়ার গেটে পাঞ্জাবি প্রহরী, ঘুমাতে পারতেন না কেউই, সেটা ছিল এক জীবন্ত নরকবাস। পাকিস্তান থেকে ফেরত পাঠানো সামরিক বাহিনীর বিভিন্ন পদে কর্মরত বাঙালি অফিসার ও সৈনিকদের সংখ্যা ছিল প্রায় 23,000। এই সকল অফিসার ও সৈনিককে বাংলাদেশ সামরিক বাহিনী তথা সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে
নিয়োগ দেওয়া হলো কোনো রকম যাচাই বাছাই ছাড়াই। এই নিয়োগের পরেই প্রতিরক্ষা বাহিনীতে ফ্রিডম ফাইটার ও রিপ্যাট্রিয়েটেড নামে দুটি শিবিরের সৃষ্টি হয়ে গেল, মুক্তিবাহিনী গ্রুপ এবং পাকিস্তান থেকে প্রত্যাগত অফিসার ও সৈনিকদের গ্রুপ। শেষোক্ত গ্রুপ বড় হলেও মুক্তিবাহিনী অফিসারদের ক্ষমতা ও দাপট ছিল অপ্রতিরোধ্য। ক্ষুদ্র হলেও প্রকৃতপক্ষে সামরিক বাহিনীর পরিবেশ ও মেজাজ নিয়ন্ত্রণ করেছিলেন মুক্তিবাহিনী অফিসাররাই। মুক্তিযোদ্ধা গ্রুপে তারা ছিলেন শখারেক অফিসার ও কয়েক হাজার সৈনিক, আর পাকিস্তান ফেরত গ্রুপে ছিলেন তার তিনগুণ অফিসার ও সৈনিক। মুক্তিযোদ্ধা সৈনিকদের অনেকেই ছিলেন অপ্রাপ্তবয়স্ক, কারণ উপযুক্ত লোক না পেয়ে শরণার্থী শিবির ও অন্যান্য উৎস থেকে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের নিয়মিত বাহিনীতে নিতে বাধ্য হন সেক্টর কমান্ডারগণ। তবে অপ্রাপ্তবয়স্কদের অনেকেই নিয়মিত বাহিনীতে যোগ দিয়ে শৃঙ্খলার সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশ নিতে আগ্রহী ছিল না। কিন্তু বাংলাদেশে 1972 সালেও সামরিক বাহিনীর যে কাঠামো ছিল তাতে প্রয়োজন ছিল লক্ষাধিক সৈনিক এবং হাজার পাঁচেক অফিসার। যে বিষয়ে মুক্তিযোদ্ধার পাকিস্তান প্রত্যাগতদের মধ্যে মূল দ্বন্দ্ব সৃষ্টি হয় তা হচ্ছে, প্রত্যেক মুক্তিযোদ্ধা পাকিস্তান ফেরতদের তুলনায় দুবছরের সিনিয়রিটি পাবেন। তাদেরকে এই সিনিয়রিটি দেওয়ায় প্রত্যাগতরা অপমান বোধ করেন। পাকিস্তান ফেরত অফিসাররা মুক্তিযোদ্ধা অফিসারদের দুই বছরের জ্যেষ্ঠতা ও পদোন্নতিকে সহজেই মেনে নিতে পারেননি। অথচ নিয়মানুযায়ী যারা পাকিস্তানে বন্দি শিবিরে স্থায়ী পদে না থেকে অস্থায়ী পদে ছিলেন তাদেরকে পূর্বতন স্থায়ী পদে অর্থাৎ এক র্যাঙ্ক নিচে নিয়োগ করার কথা, অস্থায়ী পদের বিপরীত নয়। যেমন যিনি পাকিস্তান বন্দি শিবিরে অস্থায়ী মেজর ছিলেন তাকে নিয়মানুযায়ী তার পূর্বতন স্থায়ী পদ অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ দেবার কথা। নিয়ম থাকলেও পাকিস্তান ফেরত অফিসারদের ক্ষেত্রে তা অনুসৃত হয়নি। উপরন্তু পাকিস্তান ফেরত অফিসারদের মধ্যে অনেকেই দু তিন বছরের মধ্যে মেজর থেকে ব্রিগেডিয়ার পর্যন্ত পদোন্নতি লাভ করেন। উদাহরণস্বরূপ তৎকালীন লে কর্নেল এরশাদ পাকিস্তান থেকে ফেরত আসার মাত্র দু বছরের মধ্যে তিনটি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন। শান্তিকালীন এরকম পদোন্নতি নজিরবিহীন। মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধাদের বিভক্তি ও ভাগাভাগি শুধু যে সামরিক বাহিনীতেই ছিল তা নয়, বেসামরিক কর্মচারী ও রাজনৈতিক নেতাদের মধ্যেও তা সমানভাবে প্রকট ছিল। যারা তখন সীমান্ত পার হয়ে মুক্তিযুদ্ধে যোগদান করতে পারেননি কিংবা করেননি তাদের প্রতি মুক্তিযোদ্ধাদের অবজ্ঞার ভাব তো ছিলই, তাদের দেশপ্রেম নিয়েও সন্দেহ করা হচ্ছিল। স্বাধীনতার পরে কিছুদিনের মধ্যেই দুজন মেজরকে মেজর জেনারেল এবং তিনজন মেজরকে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি দেওয়া হয়। এই ঘটনা দুটি বাংলাদেশ সামরিক বাহিনী এবং তিনজন রাষ্ট্রটির পরবর্তী ইতিহাসের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। সেনাবাহিনী প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন ছিলেন জেনারেল ওসমানী ও শেখ মুজিবের প্রথম পছন্দ। বর্ষীয়ানু পেশাদার অফিসার হিসেবে তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবেও যোগ্য প্রার্থী ছিলেন। জেনারেল ওয়াসিউদ্দিন ছিলেন ঢাকার নবাব পরিবারের সন্তান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ আর্মির তরুণ অফিসার হিসেবে তিনি বার্মা ফ্রন্টে বীরত্বপূর্ণ লড়াই করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় জেনারেল ওয়াসিউদ্দিনকে অন্যান্য বাঙালি অফিসারের মতো অবরুদ্ধ করা হয়। 1973 সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান থেকে ফেরত আসার পরেই সিদ্ধান্ত হয়েছিল তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হবেন। বিবিসি থেকেও এই সিদ্ধান্তের কথা প্রচার করা হয়েছিল। কিন্তু জেনারেল ওয়াসিউদ্দিন যেহেতু পাকিস্তান ফেরত অফিসার, মুক্তিযোদ্ধা নন এবং অবাঙালি, এই যুক্তিতে সেনা প্রধান হিসেবে তার সম্ভাব্য মনোনয়নের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে ওঠে। আওয়ামী লীগের নতুন নেতারা শেখ মুজিবকে জোরের সঙ্গে এই সিদ্ধান্ত নিতে বাধা দেন। তরুণ নেতাদের মধ্যে আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদ দুজনই কিছু সংখ্যক উচ্চবিলাসী মুক্তিযোদ্ধা অফিসারের প্ররোচনায় অনেকটা জোরের সঙ্গে শেখ মুজিবকে এই সিদ্ধান্তটি নিতে বাধা দেন। পরিশেষে সেনাপ্রধান হিসেবে জেনারেল সফিউল্লাহকে মনোনীত করা হয় আর জেনারেল জিয়ার রহমানকে উপসেনাপ্রধান করা হয়। জেনারেল সফিউল্লাহ আর জেনারেল জিয়া একই বেচের ক্যাডেট ছিল।
কিন্তু সেনাবাহিনীর সিনিয়রিটি অনুসারে জেনারেল সফিউল্লাহর চেয়ে অধিকতর যোগ্য অগ্রবর্তী অবস্থানে ছিলেন জেনারেল জিয়া। তবে শেখ মুজিব ও আওয়ামী লীগ নেতারা জিয়াকে উচ্চাকাঙ্ক্ষী বলে মনে করতেন। জেনারেল ওসমানীও জিয়াকে ভালো চোখে দেখতেন না। এমনকি একটা সময় জিয়াকে পূর্ব জার্মানিতে রাষ্ট্রদূত করে পাঠিয়ে আর্মি থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা প্রায় পাকাপাকি হয়ে গিয়েছিল। শুধু অফিসারদের অসন্তোষ নয়, সৈনিকদের অবস্থা ছিল ভয়াবহ। তাদের জুতা বা পোশাক পর্যন্ত ছিল না। পাকিস্তান প্রত্যাগত এক সিনিয়র অফিসার ক্যান্টনমেন্টে প্রশিক্ষণরত খালি পা, লুঙ্গি ও গেঞ্জি অথবা হাফ শার্ট পরা রাইফেল হাতে নিয়মিত সৈনিক দেখে বিস্মিত হয়ে প্রশ্ন করলে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা জবাবে বলেছিলেন, এদের এখনও উর্দি দেওয়া সম্ভব হয়নি, কাপড়ের অভাব। সৈনিকদের কাপড় ও জুতা নেই। একই সময় কুর্মিটোলায় সেনা ছাউনিতে প্রত্যেক সিনিয়র অফিসারের অফিস কামরায় লেগেছিল এয়ার কন্ডিশনার, জানালায় দামি পর্দা, দেয়াল থেকে দেয়াল কার্পেটে মোড়া। পাকিস্তানি বাহিনীর মেজর জেনারেলের নিচে কারো অফিসে এয়ার কন্ডিশনার ছিল না। অফিসগুলোও ছিল শত বছরের পুরনো, যেমন অন্ধকার তেমনি ছোট। এই আক্ষেপ থেকেই 1973 নির্বাচনে সৈনিকরা 80% বেশি ভোট আওয়ামী লীগের বিরুদ্ধে দেয়। এ সৈনিকদের অধিকাংশই ছিল স্বাধীনতা যুদ্ধের সামনের সারির বীর সেনা। মুক্তিযুদ্ধের সময় মুজিব ছিলেন দেশ জাতির জনক আর তাদের অনুপ্রেরণার উৎস। মাত্র 15 মাসের ব্যবধানে মুজিবকে রাজনৈতিক সমর্থন দেবার জন্য তারা আর তৈরি ছিল না। সৈন্যরা নিজেদের হতভাগ্য বলে মনে করত, কারণ তাদের খাবার নেই, কোনো প্রশাসন নেই, অস্ত্রশস্ত্র নেই, ইউনিফর্ম নেই, গায়ের কোট নেই, পায়ে দেওয়ার বুট পর্যন্ত নেই। শীতের রাতে তাদেরকে কম্বল গায়ে দিয়ে ডিউটি করতে হয়। অনেক সিপাহী লুঙ্গি পরে কাজ করে, তাদের কোনো ইউনিফর্ম নেই। তদুপরি তাদের উপর হয়রানি, এমনকি সেনাবাহিনীর সদস্যদের পেটাত পুলিশ। পাকিস্তান থেকে প্রত্যাগত সরকারি আমলারা সেনাবাহিনীকে ঘৃণার চোখে দেখত। একবার সেনাবাহিনীর কিছু সদস্যকে মেরে ফেলা হলো। সেনা অফিসাররা শেখ মুজিবের কাছে গেলেন। শেখ মুজিব কথা দিয়েছিলেন তিনি ব্যাপারটি দেখবেন। পরে তিনি অভিযোগকারী সেনা কর্মকর্তাদের জানালেন যে কোলাবটেরর ছিল বলে তাদেরকে মেরে ফেলা হয়েছে। উর্ধ্বতনের সেনা অফিসারদের ধারণা ছিল যে শেখ মুজিব তার দ্বিতীয় ছেলে শেখ জামালকে সেনাবাহিনীর উচ্চ পদের জন্য তৈরি করছেন। শেখ জামালকে আর্মিতে ঢুকিয়ে উপযুক্ত প্রশিক্ষণের জন্য যুগোস্লাভ মিলিটারি একাডেমিতে পাঠিয়ে দেওয়া হয়। জামাল ওখানকার পড়াশোনা সম্ভবত কুলিয়ে উঠতে না পেরে শেখ মুজিবকে দারুণভাবে হতাশ করে ঢাকায় ফিরে আসে। এরপর শেখ মুজিব তাকে বিলেতের বিখ্যাত স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমিতে পাঠাতে চাইলেন। তিনি তখন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল সফিউল্লাহকে টেলিফোনে বললেন, তিনি যেন জামালকে স্যান্ডহার্স্ট এ ক্যাডেট হিসেবে পাঠানোর ব্যবস্থা করেন। স্যান্ডহার্স্টের ক্যাডেটদের বহু পরীক্ষা নিরীক্ষা ও নিয়মকানুন পালন করে বাছাই করা হয়, আর সেখানে শেখ জামালের চেয়ে অধিক মেধাবী অধিকতর যোগ্য প্রার্থীও ছিল। ফলে ধারণা করা হয়েছিল যে ব্রিটেনের প্রিমিয়ার মিলিটারি একাডেমি জামালকে হয়তো যোগ্য বলে বিবেচনা করবে না। কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রীর অনুরোধ বিবেচনা করে তারা £6,000 প্রশিক্ষণ ফি সহ বিশেষ ব্যবস্থায় জামালকে গ্রহণ করতে রাজি হলো। ওই টাকা অর্থ মন্ত্রণালয় অজ্ঞাতে বিশেষ আর্মি চ্যানেলে গোপনীয়ভাবে স্যান্ডহার্স্টে পাঠানো হয়েছিল। আরেকদিকে মাত্র 4 বছর আগে ভারতীয় বাহিনীর সহায়তায় বাংলাদেশ স্বাধীন হলেও কী আশ্চর্য, প্রায় সব মুক্তিযুদ্ধ অফিসারই এরই মধ্যে ভারতকে নাক ছিটকাতে শুরু করেন। জেনারেল সফিউল্লাহ, খালেদ মোশাররফ, জিয়াউর রহমান, এরা কেউ ভারতকে ভালো চোখে দেখতেন না। জেনারেল ওসমান তো ইন্দিরা গান্ধীর নামই শুনতে পারতেন না। যুদ্ধের পর তাদের মাতব্বরী ও লুটপাট সবাইকে খেপিয়ে তোলে। সেনাপ্রধান হিসেবে জেনারেল সফিউল্লাহর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় 75-এর মে মাসে আরও 3 বছরের জন্য রাষ্ট্রপতি তার মেয়াদ বাড়িয়ে দেন। এতে জিয়া খুবই অসন্তুষ্ট হন এবং দেন দরবার শুরু করে দেন। সেই সময় একদলীয় বাকশাল সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিব তাকে সোজা বলে দেন, তুমি চাইলে রিজাইন করতে পারো। সেনাবাহিনীর কাছে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রত্যাশিত তা হল শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড, যা ভঙ্গ করে তারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন।
এটা দেশের প্রতি তাদের ভালোবাসা ও প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল। আবার বিদ্রোহ করার এবং চেইন অব কমান্ড ভাঙার মানসিকতাও জন্ম দিয়েছিল। যে দেশের মুক্তির জন্য তারা প্রাণের মায়া ত্যাগ করে লড়াই করেছিলেন, সে দেশের দুর্নীতি, বিশৃঙ্খল শাসন এবং হালুয়া রুটির বাগাবাগি দেখে তারা বিরক্ত হয়েছিলেন। আর স্বাধীন দেশে তাদের ক্রমাগত অমর্যাদার অপমান দেখে গভীর হতাশায় ডুবে যাচ্ছিলেন। আপনারা শুনছিলেন পিনাকি ভট্টাচার্যের ঐতিহাসিক বই স্বাধীনতা উত্তর বাংলাদেশ। আজকে 21তম পর্ব শেষ হলো। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকুন সবাই।